ওই ছেলেটা যখন হাফেজ হইয়া যায় ওই ছেলেটা কেমন দামি হয় কয় আকাশের মধ্যে তারকা হাজারো আছে তারকার গণনা বসনা কেউ করে না কিন্তু যখন চাঁদ উঠে যায় সাদের একটা হিসাব নিকাশ আছে কথা বলেন ঠিক না মিটিং কয় আকাশের তারকার তুলনায় জোসনা চাঁদের যত দাম যত মর্যাদা तमाम পৃথিবীর বুকে যেই ছেলেটা আলেম হইল ওই ছেলেটা সাধারণ মানুষের চাইতে ওই ছেলেটা অনুরূপ দামি হইয়া যায় বলেন মারহাবা এখানেই শেষ নয় এখানেই শেষ নয় ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ইন্নাল আমবিয়া লাম ইউয়ারিসু দীনারাম ওয়া দিরহামা ওই যে ছেলেটা আলেম হইল শরীয়ত বুঝলো তরিকত বুঝলো ওই ছেলেটা যখন আলিম হয়ে গেল আমল শুরু করে দিল ওই ছেলেটা নবীদের ওয়ারিশ হইয়া যায় বলেন মারহাবা নবীরা কোন সম্পদ কোন দিরহাম কোন দিনার রেখে যায় নাই নবীদের ওয়ারিশ হয় হক্কানি আলেমগণ এই জন্য বন্ধুরা আমার ভাইয়ের আমার যেই ছেলেটা আলেম হওয়ার জন্য মাদ্রাসায় যায় কয়টা ফজিলত ঢুকে কয়টা বলেন কয়টা এক নম্বরে কি জান্নাতের পথেই যায় দুই নম্বরে কি নূরের পাখা দিয়ে হেঁটে যায় তিন নম্বরে কি তার জন্য সমস্ত গাছপালার পশু পাখি তাকে তার ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে চার নম্বরে ওই সন্তানটা ওই ছেলেটা ওই আলেমটা আকাশের চাঁদের মতো চন্দ্র তারকার তুলনায় চাঁদ যেমন দামি দুনিয়ার সাধারণ মানুষের তুলনায় ওই ছেলেটা দামি এখানে শেষ নয় সে নবীর ওয়ারিশ পেয়া যায় বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা বাবাই বলতে পারে ছেলে এত দামি হইলো ভালো কথা আমার কি লাভ আমার কামলে ওয়ালা মদিনা ওয়ালা বলে রে বাবা কত দামি হবে শুনে রাখো من قرأ القرآن من قرأ القرآن وعمل فيما ألبسه تاج يوم القيامة জোরে চিৎকার দিবেন আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে মা বাবা কেমন দামি হবে পুকুরের মধ্যে আপনার সিঁড়ি দেখবেন দোতলায় ওঠার জন্য সিঁড়ি আছে কিয়ামতের ময়দানে চতুর্দিক থেকে এরকম সিঁড়ি থাকবে চতুর্দিক থেকে একাধিক সিঁড়ি থাকবে সর্বশেষ সিঁড়িতে কিছু মানুষগুলো দেখা যাবে ওই মানুষগুলোর গা থেকে শরীর থেকে সূর্যের আলোর মতো আলো আসা শুরু করবে বলেন মারহাবা আর জোরে মারহাবা ফেরেশতা বলবে মাবুদ আমার প্রভু গো জানতে ইচ্ছা হয় এই যে সবার উপরে যেই মানুষগুলো বসে আছে এই মানুষের গায়ে থেকে আলো আসে এই মানুষগুলো কারা একটু জানতে চাই আমার আল্লাহ বলবে তোমরা জানো না যেই ছেলে আলেম হয়েছিল হাফেজ হয়েছিল মাওলানা হয়েছিল এই হাফেজ এই আলেমের বাবা মা হইল ওরা বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা বন্ধুরা আমার ভাইয়েরা আমার যারা কমিটিতে আছে এলাকায় যে সমস্ত বন্ধুরা মাদ্রাসা কায়েম করছে তারা বলতে পারে হুজুর ছেলে লাভবান হয়েছে মা বাবা লাভবান হয়েছে আমাদের কি লাভ আমার তো ছেলেও নাই মেয়েও নাই আমি তো মাদ্রাসার সাথে জড়িয়ে আছে আমার লাভ কি আমার কামলেওয়ালা বলে মান কারাল কুরআনা ফাস্তাজহারহু ফাহাল্লা হালালাহু وحرم حرمه فادخله الجنة رجل من الله أكبر وشفه من في عشرة من بيته قد وجبت له النار بل مرحبا যারা হাফেজ হয়েছে যারা আলেম হয়েছে যারা মাওলানা হয়েছে এরা যখন জান্নাতের অধিকারী হয়ে যাবে এরা কোরআনুল কারিম পড়ছে তদনে আমল করছে হালালকে হালাম জানছে হারামকে হারাম জানছে ওরে জান্নাতি করবে জান্নাতি করেই আমার আল্লাহ শেষ করবে না আমার নবী বলেন ওই হাফেজ ওই আলেম ওই মাওলানারে বলবি মাওলানারে হাফেজ রে তুই তো আজকে জান্নাতে যাবি
তোরে এমন একটা পাওয়ার দিলাম রে এমন একটা ক্ষমতা দিলাম দর্জন মানুষ তোর আপনজন থেকে তোর পরিচিত থেকে দর্জন মানুষ জাহান্নামী হয়ে গেছে ওই দর্জন জাহান্নামী থেকে হাজারো মানুষ জাহান্নামী হয়ে গেছে জাহান্নামী থেকে দর্জন মানুষ বাইসা বাইসা জান্নাতে নিয়ে যা সেই সময় হাফেজ ওই আলেম বলবে আরে মা বাবা তো জান্নাতে আসছেই আমার একজন ভাই আসে নাই আমার একজন বোন আসে নাই আরে মাদ্রাসার যিনি সভাপতি আসেন তিনি আসে নাই যিনি সেক্রেটারি আসেন তিনি আসে নাই আরে যার বাড়িতে আমি লজিনা ছিলাম সে আসে নাই বল আল্লাহু আকবার আরেকজন আল্লাহু আকবার ওই হাফেজ ওই আলেম বলবে মাবুত তোমার দরবারে ফরিয়াদ তোমার দরবারে প্রার্থনা তুমি তো আমাকে সুযোগ দিয়েছো আমি দর্জনের তালিকা তোমার কাছে দিয়ে দিলাম এই দর্জন নিয়ে আমি জান্নাতে যেতে চাই আল্লাহ পাক সেই দিন আল্লাহ পাকের সেদিন মঞ্জুর করবে বলেন মারহাবা বন্ধুরা আমার ভাইয়েরা আমার কোরআনুল কারীম এমন এক কিতাব এটার সাথে যে লাগবে সেই দামি হবে বলেন মারহাবা সবচেয়ে কম দামি কাঠ কোনটা বলেন তো শিমুল কাঠ কি কাঠ আর সবচাইতে দামি কাঠ কোনটা সেগুন কাঠ দিয়ে খাট বানাইছেন 1 লাখ টাকা দিয়ে খাট বানাইছেন দিনে যদি 70 বার ওঠেন কোনদিন সালাম করেন কোনদিন চুমা খান সবচাইতে কম দামি একটা কাঠ দিয়ে রেহাল বানাইছেন ওই রেহালটা আপনার হাত থেকে পড়ে গেছে মুসলমানের বাচ্চা হইলে আর কলিজার মধ্যে ধাক্কা লাগবে কথা বলা ঠিক না বেটি ওই রেহালটা পা দা তুলবে না হাত দা উঠাবে চুমু খাবে তওবা করবে মাফ চাবে কথা বলা ঠিক না বেটি কারণ কি কোরআনুল কারীম স্পর্শ করেছে বলেন মারহাবা কম দামি একটা কাপড় দিয়া কোরআনের গিলাব বানাইছেন কত দামি কাপড় দিয়া চাদর বানাইছেন হাজার বার চাদর মধ্যে পারান কোনদিন সেলাম করেন নাকি কোনদিন চুমা খান নাকি কম দামি একটা কাপড় দিয়া মৌতের কাপড় বেশি হয়েছে ওই টুকটাক কোরআনের গিলাব বানাইছেন ওই গিলাবটা হুট করে হঠাৎ করে যদি কোনো মুসলমানের হাত থেকে পড়ে যায় কোনোদিন পা দিয়া তোলে না হাত দিয়া উঠায় চুমা খায় আর মাপ চায় কথা বলেন ঠিক না বেঠি কারণ কোরআনুল কারীমের সাথে স্পর্শ করেছে দামি করেছে এই জন্য কাপড়টা ওই কম দামি কাপড়টাও দামি হয়ে গেছে বলেন মারহাবা এই জন্য বন্ধুরা আমার ভাইয়েরা আমার আপনারা জানেন উমর রাদিয়াল্লাহু আনহুর কথা জানেন না জানেন কি না হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি 4টা 5টা দোয়ার কাজ হয়েছিল একটা আমার প্রিয় নবী দোয়া করেছিলেন আর সবচেয়ে বড় যে কারণটা ছিলেন তিনি আল্লাহ পাকের কোরআন শুনেছিলেন বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আল্লাহ পাকের কোরআন শুনছিলেন তিনি জানতে পারলেন যে তার বোন ইসলাম গ্রহণ করেছে দৌড়ে গেলেন বোনের কাছে গিয়ে দেখেন আল্লাহর কিতাব পড়ে বলেন মারহাবা উমরের শব্দ শুনে বোন ফাতেমা কোরআন বন্ধ করে দিলেন আমি পুরো ঘটনা বলতে চাচ্ছি না মূল কথাটা বলতে চাচ্ছি শুধু কোরআন বন্ধ করে দিলেন উমর ভিতরে ঢুকলেন তার যতনই শক্তি ছিল যতটুকু শক্তি ছিল সমস্ত শক্তি প্রয়োগ করলেন বোনের উপরে রক্তাক্ত হয়ে গেলেন তথাপিও সে ইসলাম ছাড়লেন না উমরের ভিতরে 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 কেমন জানি আরে এক মায়ের পেটের ভাই বোন কথা বলা ঠিক না বেঠি একটু মায়া মহব্বত আছে কিনা বলেন বিশেষ করে ভাইদের নাক চাতে পারে বোনদের যে কত মহব্বত ভাইদের প্রতি এটা আসলেও বোঝানো সম্ভব না কথা বলা ঠিক না বেঠি বোন ভাইয়ের দিকে তাকায় আর প্রভুর কাছে বলে প্রভু গো আমার এই ভাইটাকে তুমি ইসলামের জন্য কবুল করো বলেন সুবহানাল্লাহ ওমর হুট করে বললেন বোন ফাতেমা তুমি যেই কিতাব পড়তেছিলাম সে কি পড়তেছিলাম একটু শোনাও ফাতেমা বললেন তুমি নাপাক তুমি মুশরিক মুশরিকের সামনে আল্লাহর কিতাব পড়ানো যাবে না শোনা যাবে না বলেন আল্লাহু আকবার কয় তাহলে কি করতে হবে তুমি গোসল করো ওযু করো এরপরে কি করো আমার সামনে বসো আমি তোমাকে সেই কিতাব শোনাবো বলেন মারহাবা ফাতেমা পড়তে রইলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى
تلقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات الأولى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى بلن مرحبا সাথে মাবুন কোরআন পড়ে আর উমরের ভিতরে প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা অক্ষর নূর হইয়া ভিতরে শেল হিসাবে ডুবতে থাকে বলেন মারহাবা তিনি সব অর্থ বুঝেন এমন কি ব্যাখ্যা সহ বুঝেন বলেন মারহাবা তিনি অন্তর অন্তস্থল থেকে হৃদয় থেকে পড়তেছিলেন শুনতেছিলেন কি বলতেছে তোহা মানসাল আলাইকাল কোরআন লিতাশকা এই কোরআন নাজিল করা হয়েছে পৃথিবীর মানুষদেরকে বিপদে ফেলানোর জন্য না বিপদের পৃথিবীর মানুষদের ইহকাল পরকাল বিপদ থেকে মুক্ত করার জন্য কোরআন নাজিল হয়েছে বলেন মারহাবা এই কিতাব এসেছে মহাপ্রভুর কাছ থেকে যিনি আসমান জমিনের মালিক বলেন মারহাবা তিনি আরশের সিংহাসনে সমাহিত এই আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর তিনি অধিপতি তিনি এমন প্রভু শুধু বাহ্যিকভাবে যা হচ্ছে তাই তিনি বুঝে না একজন মানুষের কলব অন্তরে কি করে তাও তিনি জানে বলেন মারহাবা ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর বলেন মারহাবা শুধু বাহ্যিকভাবে যা কিছু হয় তা তিনি জানে এমন নয় একজন মানুষের চোখের কোঠায় চোখের পাতায় কি বলে অন্তরে কি বলে রে তাও আমার প্রভু জানে বলেন মারহাবা একজন মানুষের হিসাব নিকাশ নেওয়ার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যথেষ্ট এরপরও আল্লাহ পাক চারটা সিস্টেম রাখছে হিসাব নিকাশ নেওয়ার জন্য কয়টা বলেন আর জোরে বলেন না একটা আল্লাহই তো যথেষ্ট দুই নম্বরে দুই ফেরেশতা আপনার নির্ধারণ করে দিছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন দুই কাদের দুই ফেরেশতা একটা মানুষ অপরাধ করার সাথে সাথে অপরাধ লেখা হয়ে যাচ্ছে নেকি করার সাথে সাথে নেকি লেখা হয়ে যাচ্ছে বন্ধুরে বিরোধী মন্ত্রী দেশি মন্ত্রী বিদেশি মন্ত্রী যেই যা বক্তব্য দেয় একজন সাংবাদিকের দুইটা কথা লেখে কথা বলেন ঠিক না ঠিক তার পক্ষে বিপক্ষের কথা একাই যথেষ্ট কিন্তু মহান রাব্বুল আলামিন এক ফেরেশতা দিলেও পারতেন দেয় নাই প্যাস লাগবে দুই ফেরেশতা নিয়োগ করলেন বলেন মারহাবা দুইজন ফেরেশতা দিয়ে শেষ করে নাই আমার আল্লাহ তাম দুনিয়া সিসি ক্যামেরা বানাইয়া দিয়েছে বলেন মারহাবা কি বানাই দিছে বলেন সিসি ক্যামেরা বলেন 20 টাকার সদাই নিয়ে 10 টাকা দিবেন দরা খাবেন সিসি ক্যামেরা উঠতাছে কথা বলেন ঠিক না বেটি ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা তাম জমিনটাকে মহান রব্বুল আলামিন সিসি ক্যামেরা বানিয়ে দিয়েছে সিসি ক্যামেরা কেরামান কাতে বিন আল্লাহ যথেষ্ট এরপরেও মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচারের কার্য শুরু করবেন কিছু মানুষ আছে তারা বলবে সিসি ক্যামেরা নষ্ট ছিল কি ছিল বলেন সিসি ক্যামেরা ভুল করছে নষ্ট ছিল
كرامان كاتبين আত্মীয় করণ দুলীয় করণ করছে দুনিয়ার ভিতরে ওর আত্মীয় করণ দুলীয় করণ স্বজন প্রীতি করণ ছিল কিয়ামতের ময়দানে যায় তার সন্দেহ লাগবে কেরামন কাতিমান আমার পক্ষে বলে নাই বিপক্ষে লেখছে বলেন নাউজুবিল্লাহ মহান রব্বুল আলামিন ওর মুখটার বন্ধ করবে কি করবে বলেন ওর সাপাটারে বন্ধ করবে সূরা ইয়াসিন তার দলিল আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلكم بما كانوا يكسبون بل الله أكبر الله পাক আর সাফাটা দুনিয়ায় কিছু মানুষ সাফা পাই দেইতো কয় আর সাফা না কুড়ালে ঘাড়া কথা বলা ঠিক না বে ঠিক অপরাধ করছে আর সাফার কাছে যাওয়া যায় না এরকম মানুষ আছে কি না আর সাফাটা বন্ধ করে দিবি হাত পা সেদিন ছেড়ে দিবি হাত পা সেদিন তার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবি তুমি এই হাত দিয়া বারবার কোরআন পড়ছো হাববাস এই নবীর গড়ে এই মাদ্রাসায় সহযোগিতা করছো সেই দিন তোমার পক্ষেও সাক্ষী দিবে আর এই হাত পা দিয়া যদি তুমি অন্যায় অপরাধ করে থাকো সেই দিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে কথা বলেন ঠিক না বে ঠিক কোরআনুল কারীম যখন পড়তে রইলেন উমর বুঝলেন উমর বললেন বুনরে আমি ভুল করেছি তোকে মেরে আমি অন্যায় করেছি আমাকে নিয়ে চল সেই নবীর কাছে সেই রাহমাতাল্লিল আলামিনের কাছে আমার নিয়ে চল আমি ইমান আনব ইসলাম গ্রহণ করব নাম এইগুলা লেখার জন্য তাম পৃথিবীর পানি যদি কালি বানাও সমস্ত গাছগুলো কাইটা কাইটা যদি কলম বানাও রে ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম তাম পৃথিবীর গাছগুলো কাইটা যদি কলম বানাও সারা দুনিয়ার পানি যদি কালি বানাও রে তুমি যদি তোমার প্রভুর কথাগুলো লিখতে থাকো ওই তাম পৃথিবীর পানিগুলো ফুরিয়ে যাবে ওই গাছগুলো কলম বানাইছিল কাইটা কাইটা গাছগুলো শেষ হয়ে যাবে তোমার হায়াত ফুরিয়ে যাবে তোমার প্রভু তোমাকে যা কিছু দিয়েছে এইগুলো কোনোদিন তুমি লিখে শেষ করতে পারবে না ওয়াইন তাউদ্দু নিমাতাল লা তাহসুহা আমার আল্লাহ বলেন কশিন কালেও তুমি তোমার প্রভুর দেওয়া জিনিস বর্ণনা লিখে শুকর আদায় করে শেষ করতে পারবে না ওয়ান্দারে 24 ঘন্টায় তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলা হয়েছিল এটা রজবের মাস যেই মাসে তোমার উপর আমার উপরে নামাজ ফরজ হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়লা না রমজানে রোজা যারা রাখলা না ও মা বোনেরা পর্দায় যারা থাকলা না ও আমার ভাই বোনেরা যারা হারামের সাথে যুক্ত থাকলা হালাল খাইলা না জীবনের হিসাব কি দিয়া মিলাবা যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন থাকবে আমার আল্লাহ যেই দিন তোমার কেউ ছিল না সেই দিন তোমার প্রভু আমার প্রভু মায়ের পেটে তোমারে আমারে খাওয়াইছে দুই বছর দুধ খাওয়াইলো কত নিয়ামত দিয়া তোমারে আমার বড় করলো ওই নিয়ামতের বর্ণনা দিয়া তুমি শেষ করতে পারবা না শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি সাগর কাইটা সাগর তুমি পাহাড় কাইটা সাগর করো সাগর বৈরা নগর করো দনির গরি বানাও গরিবের বাদশাই শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা বন্ধুরে যত শুকরিয়া আদায় করবা তত আল্লাহ পাক বাড়াইয়া দিবে বলেন মারহাবা লা ইন শাকুরতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ
ও আমার বন্ধুরে আমার আল্লাহ স্বাভাবিকভাবেই বললেই চলতো তাকবীর বদল হতে চাইছি যে স্বাভাবিকভাবেই আল্লাহ বললে চলতো দুইটা তাকিত লাগায় বললেন লাম তাকিত নুন তাকিত যারা যা পাইলো শুকরিয়া করবে বাড়ায় দিবে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা الله 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 الله